প্রত্যাশিতভাবে মণিপুরের ইম্ফলে শুরু হলো এবারকার নর্থ ইস্টের আসর। বৃহস্পতিবার পরন্ত বিকেলে ইম্ফলের খুমান লাম্পাক স্টেডিয়ামে সপ্তাহব্যাপী আসরের উদ্বোধন করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। মোট পাঁচটি ইভেন্টে এবার লড়াই হবে এই আসরে প্রতিযোগীদের মধ্যে। রাজ্য দলও বেশ চমকদারভাবে অংশগ্রহণ করল এবারকার পূর্বোত্তর আসরে। মণিপুরে শুরু হলো সপ্তাহব্যাপী পূর্বোত্তর ক্রীড়া আসর। বেশ ঘটা করে বৃহস্পতিবার ইম্ফলের খুমান লাম্পাক স্টেডিয়ামে উদ্বোধন হলো আসরের। উদ্বোধন করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী গৌতম ঘোষ সহ অন্যান্যরা। মণিপুরে অনুষ্ঠিত এই আসরে এদিন রাজ্যের মহিলা ফুটবল দল নাগাল্যান্ডের মোকাবেলা করল প্রথম ম্যাচে। দুর্দান্ত পারফরমেন্স করল ত্রিপুরা দলের মেয়েরা নাগাল্যান্ডের বিরুদ্ধে। গোটা ম্যাচেই এদিন সাই স্টেডিয়ামের রাজ্য দলের মহিলা ফুটবলাররা নজর কাড়া পারফরমেন্স করল। যদিও এই ম্যাচে নাগাল্যান্ড 2-0 গোলের ব্যবধানে হারিয়ে দিল রাজ্য দলকে, তবে টেবিল টেনিস ইভেন্টে দলগতভাবে জয়লাভ করল রাজ্য দলের অরুণাচলের বিরুদ্ধে। ত্রিপুরা দলের সেভ দ্য মিশন দিবাকর দেবনাথ এই খবর জানালেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইম্ফলে ছিলেন রাজ্য ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা সহ অধিকর্তা পাইমুং মগ। এদিকে পুরুষ বিভাগে সবগুলো ম্যাচ হবে খুমান লাম্পাক স্টেডিয়ামে। এদিকে টেবিল টেনিস ও ব্যাডমিন্টন হবে ডিএম কলেজে। পুরুষদের ফুটবল ক্রীড়া সূচি প্রকাশিত হলো। সূচি এরকম, 29 এপ্রিল রাজ্য দলের ছেলেরা প্রথম ম্যাচ খেলবে অরুণাচলের বিরুদ্ধে, 30 এপ্রিল দ্বিতীয় ম্যাচ রাজ্য দলের প্রতিপক্ষ মণিপুর, পয়লা মে হবে দুটো সেমিফাইনাল, 2রা মে হবে ফাইনাল। অপরদিকে মহিলা ফুটবলেও রাজ্য দলের রয়েছে বি গ্রুপে। এই গ্রুপে ত্রিপুরা দল বাকি দুটো ম্যাচ খেলবে সিকিম ও মিজোরামের বিরুদ্ধে। মহিলা ফুটবলে 29 এপ্রিল রাজ্য দলের দ্বিতীয় প্রতিপক্ষ হল সিকিম। 30 এপ্রিল তৃতীয় ম্যাচে রাজ্য দল মুখোমুখি হবে মিজোরামের সাথে। সব মিলিয়ে বেশ জমজমাট এবার মণিপুরে নর্থ ইস্টের আসর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।